ইরানি জিরা ভাইয়া, আমাদের মালিক 20 বছর যাবৎ ইরানি জিরা ব্যবসা করে এবং জিরাটা খুব ভালো, ময়লা নেই কোনো, একদম ফ্রেশ। হাফ কেজি জিরা 300 টাকা, 1 কেজি 600 টাকা, আপনার দারচিনি 250 গ্রাম 200 টাকা, গোলমরিচ 100 গ্রাম, 1 গ্রাম কালোটা 200 টাকা, সাদারটা 150 টাকা, জোত্রি 200 টাকা, 1 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম করে। এটা হচ্ছে জর্দালু, জর্দালু শুকনাটা, এটা হাফ কেজি আপনার 500 টাকা, জোত্রি 100 গ্রাম আপনার 200 টাকা, লং 100 গ্রাম 200 টাকা, আর এটা হচ্ছে জয়ফল 10টা 100 টাকা, আলু বুকার আপনার 250 গ্রাম 250 টাকা, এলাচ 100 গ্রাম হচ্ছে 600 টাকা, আর এটা হচ্ছে 400 টাকা 50 গ্রাম, আর বাদাম হয়েছে আপনার 100 গ্রাম 200 টাকা, কাঠবাদাম আপনার 100 গ্রাম 200 টাকা, আর কিশমিশ আপনার হয়েছে 250 গ্রাম 200 টাকা, আর ওইটা হয়েছে, ওইটা আবার আলাদা, এটা হচ্ছে বিচি ছাড়াটা, বিচি ছাড়া আপু, বিচি ছাড়াটা হয়েছে আপনার 250 গ্রাম 300 টাকা, ঠিক আছে, দারচিনি 250 গ্রাম 200 টাকা, আর আপনার চকলেট এগুলো ইরানি চকলেট আপনার 100 টাকা আছে, 20 টাকা আছে বাদামের চকলেট, আর এটা আপনার চিংগাম, আর এটা ইরানি চকলেট আপনার 20 টাকা করে, এটা 5 টাকা করে, আর এটা হচ্ছে 20 টাকা করে, এটা হচ্ছে আঞ্জি ডুমুর, ডুমুর চকলেটের এটা হচ্ছে 30 টাকা করে, ডুমুরের চকলেট, ডুমুর, আর এটা হচ্ছে 30 টাকা, আর এটা হচ্ছে আপনার এই যে আচার, আচার জাতীয়, এটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে, ওকে, সব প্রোডাক্ট, আর এই চকলেটটা আপনার 100 টাকা, এটা 120 টাকা, 120 টাকা, 100 টাকা, 20 টাকা, 20 টাকা, 30 টাকা, আর বাদাম, বাদাম চকলেট ইরানি এটা 20 টাকা, এটা হচ্ছে 5 টাকা, আর জিরা টিরা এগুলো আছে, তিন ফল নাই, থ্যাংক ইউ, ওয়েলকাম, এই যে বক্সগুলো আছে এটা আবার দেখেন বক্সগুলো 2300 টাকা, একটা বক্সে 2300 টাকা, খোদা হাফেজ, আল্লাহ। এটা হচ্ছে হরিণের চামড়া, আল্লাহ লেখা, এটা কত প্রাইস? কত? 30,000, আর ওইটা হচ্ছে কি, এটা হচ্ছে 20,000 টাকা, জি এটা হচ্ছে 20,000, এটার প্রাইস কত? ঘড়িটার 2,000, আর পাশেরটা 5,000।